থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। বাধ্য যদি করতেন তাহলে ডাকবে আপনি আসবেন না, এটা ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ ডাকবে আপনি আসবেন না, আপনি বলবেন আমি ব্যস্ত। এই জন্য কিতাবে আছে, এই লোকগুলা যখন মারা যায় তো ফেরেশতা কানের কাছে চিৎকার দিয়া বলে সাল আল ইশতিগাল, শোন তোর ব্যস্ততা শেষ, বাকি আল ওয়াবাল সব গাটি তোর সামনে, শুধু কবরে দিয়ে আসবে, এতটুক করবে বটে, তারপরে ভাইগা আসবে আর কোনোদিন খবর নিবে না তোর সাথে কি ঘটতেছে, সব গাটি সামনে, শুধু কবরে দিয়ে আসবে, এতটুকু ফর্মালিটি পূরণ করবে, তারপরে আর কোনোদিন খবর নিবে না। আছে এখানে অনেক সন্তান আছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, ডেলি একবার এক মিনিটের জন্য সুযোগ হয় না যে হাতটা উঠায় আল্লাহকে বলবে মালিক বাবা তো চলে গেছে, আমাকে রেখা গেছে, বাবাকে তোমার কাছে দিয়ে আসছি, একটু দেখা রাখবো। এরকম বলার একজনও প্রতিদিন অভ্যাস এরকম একজনও নাই যে এক মিনিটের জন্য নির্জনে বৈশা হাত দুটা উঠায় বাবার জন্য আল্লাহর কাছে বলে। সত্য এটি দিয়ে আসবে, ফেরেশতা বলবে জাল আল ইশতিগাল, বল তোর অফিস কোথায়, বল তোর দোকান কোথায়, বল তোর হাট কোথায়, বাজার কোথায়, তুই না বলতি বড় ব্যস্ত, বল কোথায় ব্যস্ততা। ফেরেশতা জবাব দিবে জাল আল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, সব গাটি সামনে। মানুষ হিসাবে অস্তিত্ব বটে, কিন্তু মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই কি মানুষ হয়? আমার প্রশ্ন হলো এটা, যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই যদি মানুষ হইতো, তাহলে যে আল্লাহ মানুষকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, সমস্ত নাফরমানি করা সত্ত্বেও 24 ঘন্টা যাকে সুরক্ষিত করেন, মানুষই 24 ঘন্টা নাফরমানি করে। কোরআন আমাকে এটাই বুঝায়, কুতিলাল ইনসানু মা আকফারা, বড় পরিতাপের সাথে কোরআন বলতেছে মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করা, বিবেক বুদ্ধি যদি তাকে না দিতাম তাহলে বসতাম তুই অকৃতজ্ঞ হইতে পারিস, তোকে তো বিবেক দিলাম, তোকে তো বুদ্ধি দিলাম, তোকে তো বিদ্যা দিলাম, তোকে তো নিজের হাতে সাজাইলাম, কুদরতি হাত দিয়া তৈরি করলাম, অন্য সৃষ্টির মতো তোকে তৈরি করলাম না, 10 মাস সময় নিলাম তোকে পূর্ণতা দেওয়ার জন্য, ও মানুষ তুই অকৃতজ্ঞ কি করে হইলি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তোকে স্বাধীনতা দিলাম, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, আস্তুরুকাওয়ালা ও তাকসানি, তুই 24 ঘন্টা নাফরমানি করার সার আমি লুকোচুরি খেলতে থাকি, তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই, তুই গুনা ভালোবাসস আমি লুকাইনো ভালোবাসি, তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলবে, উলাইকাকাল আনাম, তাইলে প্রমাণ হলো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না।